Hello everyone, assalamualaikum. This is Elijah from your favorite indoor outdoor vlogs. আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার গরুর মাংসের রেসিপি। আমি আজকে গরুর মাংস ভুনা করব আমার প্রেসার কুকারে। মাংস প্রেসার কুকারে রান্না করলে যেটা হয় মাংসটা খুবই ময়েস্ট এন্ড সফট হয় আর খুব দ্রুত রান্না হয়। আর যখন আমি রান্না করতেছি তো ভাবলাম ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয় যে আমি কিভাবে গরুর মাংস রান্না করি। মাংস ভুনা করার জন্য মাংস ভালো করে ধুয়ে আমি একটা ছিদ্রযুক্ত ডালিতে রেখেছি পানি ঝরানোর জন্য। এখানে প্রায় 1 কেজির মতো মাংস আছে। তারপর মশলা প্রিপেয়ার করে নিব। গরম মশলা সবাই আস্ত ব্যবহার করে কিন্তু আমি আবার একটু বেটে দেই, তাহলে খাওয়ার সময় আর ভুলবশত মুখে চলে যাবে না। তো এখানে 7-8টা ছোট এলাচ আছে, একটা বড় এলাচ, কিছু লবঙ্গ আর গোলমরিচ আছে। এগুলো আমি এখন বেটে নিব। মশলা বেটে দিলে আরও যেটা হয় মশলার ঘ্রাণটা খুব এনহ্যান্সড হয় আর অল্প মশলাতেই রান্না হয়ে যায়, বেশি মশলার প্রয়োজন পড়ে না। এই মশলাগুলো বাটার আগে আমি অল্প জিরা এবং অল্প পরিমাণে পোস্ত বেটে নিয়েছিলাম। তাছাড়া রাবির বাবা তরকারিতে বেশি মশলা দেওয়া পছন্দ করে না, তাই আমি আর কি বেটেই দিই। যদি আপনাদের কারো প্রবলেম না থাকে আপনারা আস্ত ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো সব জিনিস রেডি হয়ে গেছে, মাংস পানি ঝরানো হয়ে গেছে। আর নিয়েছি প্রায় 1.5 কাপের মতন পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি বড় বড় সাইজ করে কেটেছি কারণ আমি প্রেশার কুকারে রান্না করব, এগুলো সব ডিজলভ হয়ে যাবে। তারপর এখানে রেডি করছি, এখানে হচ্ছে গোটা রসুন ইউজ করব। আমি কোনো বাটা রসুন ব্যবহার করতেছি না, আমি এটা আমার শাশুড়ি মায়ের স্টাইলে রান্না করব। ওনাকে আমি দেখেছি সবসময় আস্ত রসুন ব্যবহার করতে। তো আমি এখানে 4 পিস রসুন নিয়েছি। আর নিয়েছি এখানে দারচিনি, এগুলো হচ্ছে বাটা মশলা সব, পোস্ত বাটা, আদা বাটা, জিরা বাটা আর গরম মশলা বাটা। আর এখানে প্রায় 5 থেকে 6 টেবিল স্পুন সরিষার তেল আছে। আর হলুদ, মরিচ, লবণ এগুলো তো লাগে, সবাই জানে, এগুলোর কথা আর বললাম না। তো ফার্স্টে আমি প্রেশার কুকারটা ধুয়ে রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। এরপর একে একে সব ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ। তারপর দিয়ে দিব আস্ত রসুন 4 পিস। তারপর দিব আদা বাটা 2 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিব জিরে বাটা, পোস্ত বাটা, আর দিয়ে দিব গরম মশলা বাটা। 3 থেকে 4 পিস তেজপাতা দিয়ে দিলাম। আর 3-4 টুকরো দারচিনি দিয়ে দিব। 2 চামচ হলুদ গুঁড়ো দিব, ছোট চামচের 2 চামচ। তারপর দিব শুকনো মরিচের গুঁড়ো, এটা একটু বুঝে দিতে হবে কারণ আমি অলরেডি গোলমরিচ বাটা ব্যবহার করেছি। তারপর দিব ছোট চামচের 2 চামচ ধনে গুঁড়া। আর সবশেষে লবণ পরিমাণ মতো, আমি একটু কমই দিই প্রথমে, পরে আবার টেস্ট করে লাগলে দিব। এখন দিয়ে দিব তেল। এখানে প্রায় 6 টেবিল স্পুনের মতন তেল আছে, সরিষার তেল। এখন এই সব মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে সময় নিয়ে মাখাতে হবে। মাখানোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ যত বেশি ভালো মাখা হবে তত বেশি মাংসের টেস্টটা ভালো আসে। আর খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলাগুলো ভালোভাবে লাগে। মাংস ভালোভাবে মাখানো ডান। এবার সামান্য পানি দিব, না দিলেও চলে, তবে আমার হাতে যে মশলাগুলো লেগে আছে এটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। এখন অনেকেই যেটা করে এ পর্যায়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে সেদ্ধ করে ফেলে, তবে আমি সেটা করব না। আমি এভাবে ঢাকনা ছাড়াই চুলায় বসাবো আর কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর ঢাকনা দিয়ে সেদ্ধ করব। আমি প্রেশার কুকারটা চুলায় বসাই দিছি। এবার আমি ফ্লেমটা অফ করে দিব আর মিডিয়াম হাই হিটে এটাকে রান্না করব। এই মুহূর্তে বারবার নাড়া দিতে হবে একটু পরপরেই কারণ নিচে লেগে যেতে পারে, নিচে লেগে গেলে কিন্তু মশলা পুড়ে যাবে আর টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম যে আমি
মরিচের গুঁড়া কম ব্যবহার করতেছি কারণ আমি শুকনো মরিচ দিব এই যে এভাবে করে শুকনো মরিচ ভেঙে নিয়েছি এটা আমার শ্বশুর বাড়িতে ইউজ করা হয় আমার শাশুড়ি মা ব্যবহার করে তাই আমিও দিলাম এতে মাংসের টেস্টটা আসলে অনেক ভালো হয় কিছুক্ষণ পর পর ভালো করে নেড়ে দিতে হবে নিচের মাংসগুলো উপরের দিকে উপরের মাংসগুলো নিচের দিকে দিয়ে ভালো করে উল্টে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর লেগে গেলে টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে মশলাগুলো সব পুড়ে যাবে তাই বারবার নাড়তে হবে ওকে মাংস কষানো হয়ে গেছে একদম তেল বের হয়ে আসছে আপনাদের একটু কাছ থেকে দেখাই কত পরিমাণ তেল বের হয়েছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে প্রেশার করে ঢাকনাটা লাগাই দিব আর 4 থেকে 5টা সিটি দিব বেশি সিটি লাগবে কারণ আমার প্রেশার কুকারটা ছোট যাদের বড় প্রেশার কুকার তাদের 2 থেকে 3টাতেই মাংস সেদ্ধ হয়ে যাবে এবার সামান্য পানি দিয়ে কুকারের ঢাকনাটা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য পানিটা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিব পানি দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ বেশি পানি হয়ে গেলে কিন্তু সিটির সঙ্গে সঙ্গে তেল বের হয়ে আসবে ভিতর থেকে পানির এক্সাক্ট পরিমাণটা বুঝতে আমারও অনেকদিন সময় লেগেছে অনেকবার আমার সঙ্গেও এরকম ঘটেছে যে ভিতর থেকে সব তেল মশলা বের হয়ে আসছে সিটির সাথে সাথে তো আমি মোট 4টা সিটি দিব 4টা সিটি দেওয়ালে আমার মনে হয় মাংসগুলো টেন্ডারলি সফট হয়ে যাবে চারটা সিটি দেওয়া শেষ এবার কিছুক্ষণ রেস্টে রেখে এখন ঢাকনা খুলবো চলেন দেখি কি অবস্থা ভিতরে ওয়াও কত সুন্দর একটা স্মেল বের হয়েছে আই উইশ কি আপনাদেরকে এই স্মেলটা পাঠাতে পারতাম এবার আর কিছুক্ষণ জাল করব তাহলেই মাংস রেডি তো আমি এটা অন্য পাত্রে ট্রান্সফার করে দিব নাড়ার সুবিধার জন্য এখন এটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ জাল করব আর কিছুক্ষণ পরপর নেড়ে দিব এতে যে পেঁয়াজগুলো আছে এগুলো ডিজলভ হয়ে যাবে আর ঠিক একটা গ্রেভি হবে এবার টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দিব কারণ আমি প্রথমে লবণ কম দিয়েছিলাম ব্যাস আবার মাংস ভুনা রেডি মাংসগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে আবার গ্রেভিটাও আমার পছন্দ অনুযায়ী হয়েছে এই মুহূর্তে মাংসটা আমি চুলা থেকে নামিয়ে রাখবো আর এর উপরে একটু জিরা গুঁড়া দিয়ে দিব এই স্টেপটা একেবারে অপশনাল যাদের পছন্দ না তারা দিবেন না তবে আমরা জিরা গুঁড়ার ফ্লেভারটা খুব ভাল লাগে আমার তাই আমি দিব জিরা ভাজার জন্য প্যান গরম করে তাতে জিরা দিয়ে দিলাম জাস্ট কিছু সময়ের জন্য হালকা রোস্ট করে নিব তারপর এটাকে গুঁড়া করব জিরা ভাজা হয়ে গেছে এবার একটা কাঠের হামানদিস্তার সাহায্যে এগুলো গুঁড়ো করে নেব
এবার জিরা গুঁড়োটা গরম তরকারির উপর সুন্দর করে ছিটিয়ে দিলাম। ব্যাস আমার তরকারি রেডি। খুবই সিম্পল কিন্তু অনেক মজাদার আর খুব অল্প সময়ে রান্না হয়ে গেল এমন একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই, আশা করছি সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।